পথের পাঁচালী মুক্তির 68 বছর, জানুন সিনেমাটির 8টি চমকপ্রদ তথ্য। 68 বছর আগে 1955 সালের এই দিনে মুক্তি পেয়েছিল সত্যজিৎ রায়ের চলচ্চিত্র পথের পাঁচালী। বাস্তবতা ধর্মী বর্ণনায় এই ছবিটি চলচ্চিত্র প্রেমী এবং বোদ্ধাদের কাছে এখনও সমানভাবে জনপ্রিয়, মিলেছে আন্তর্জাতিক স্বীকৃতিও। যেমন এবছর জনপ্রিয় টাইম ম্যাগাজিনে 100 বছরের সেরা সিনেমার তালিকায় একমাত্র বাংলা সিনেমা হিসাবে ঠাঁই করে নিয়েছে পথের পাঁচালী। মুক্তির পর যে সিনেমাটির এত জয় জয়কার, সে সিনেমা কিন্তু তৈরি হতে নিয়েছিল পাক্কা 3 বছর। আবার মাঝে 1 বছর অর্থের অভাবে থমকে গিয়েছিল ছবির কাজ, তারপরেও লাভ লোকসানের হিসাব ছেড়ে বন্ধুর পথ পাড়ি দিয়ে দর্শকের কাছে পৌঁছায় পথের পাঁচালী। ছবিটি নির্মাণের প্রতিটি পদে জড়িয়ে রয়েছে কিছু চমকপ্রদ তথ্য। নির্মাণকালীন যে সমস্ত অজানা গল্প জেনে নেওয়া যাক। ছবি আঁকতে গিয়েই পরিচয়। সিগনেট প্রেসের একজন গ্রাফিক ডিজাইনার ছিলেন সত্যজিৎ রায়। শিশু কিশোরদের উপযোগী বইগুলি নতুন করে ছাপাত প্রকাশনা সংস্থাটি, আর বইগুলির প্রচ্ছদ এবং ভেতরের ছবি আঁকার দায়িত্ব ছিল সত্যজিতের। এরকমই এক সময় তার হাতে এসে পড়েছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আম আঁঠির ভেপু বইটি। ছবি আঁকতে গিয়েই প্রথমবারের মতো সত্যজিৎ রায়ের পথের পাঁচালী পড়ার সুযোগ পান। পরবর্তীকালে এই কাহিনী তাকে চলচ্চিত্র নির্মাণে উৎসাহিত করে তোলে। 100টি ছবি দেখতে হয়েছিল পরিচালককে। উপন্যাসটি পড়ার পর থেকেই চিত্রনাট্য ঘুরছিল সত্যজিৎ রায়ের মাথায়। কিন্তু চলচ্চিত্র তৈরি করবেন কী করে? চলচ্চিত্র নির্মাণে তার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না, তবে উৎসাহরও কমতি ছিল না। বিশেষ করে সিগনেট প্রেসে কর্মসূত্রে পরিচালক যখন লন্ডনে ছিলেন, তখন প্রায় 100টি ছবি দেখে ফেলেছিলেন 6 মাসে। এর মাঝে একটি ছবি বিশেষভাবে তার নজর কাড়ে। সত্যজিৎ রায় তার মাই ইয়ার্স অফ অপু বইটিতে উল্লেখ করেন যে কিভাবে লার্দি দ্য বিঞ্চিকেলতের নামক ইতালিয়ান এক সিনেমা তাকে অনুপ্রেরণা দিয়েছিল বাস্তব স্থানগুলিতে দৃশ্য ধারণ করতে। এছাড়াও ভারতীয় সিনেমা দো বিঘা জমিন এবং জাপানি সিনেমা রসমন তাকে প্রভাবিত করেছিল বলে শোনা যায়। স্ক্রিপ্ট নয়, স্টোরিবোর্ড। সিনেমা তৈরি করার পূর্ব শর্ত হল স্ক্রিপ্ট তৈরি করা। কিন্তু মজার বিষয় হলো সত্যজিৎ কোনো স্ক্রিপ্টই তৈরি করেননি, স্কেচ এবং নোটগুলি ছিল ভরসা। পরে তিনি একটি স্টোরিবোর্ড তৈরি করেছিলেন, যেখানে ক্রমাগত সাজানো হয়েছিল স্কেচগুলি, যার নিচে যুক্ত করে দেওয়া হয়েছিল সংলাপ। আর এভাবেই তৈরি হয় এই কালজয়ী সিনেমা। সড়ক নির্মাণের টাকায় তৈরি হয়েছিল সিনেমাটি। সিনেমা তৈরির সব বিপত্তি কাটিয়ে প্রকট হয়ে দাঁড়িয়েছিল অর্থ সংকট। প্রযোজক জোগাড় করা যাচ্ছিল না কোনোভাবেই। জানা যায় যে অর্থ সংগ্রহ করতে সত্যজিৎ নিজের গ্রামোফোন রেকর্ডগুলিও বিক্রি করে দিয়েছিলেন, বন্ধক রেখেছিলেন জীবন বীমা। এক পর্যায়ে চাকরিও নিয়েছিলেন শুধু ছবিটি তৈরি করবেন এই আশায়। শেষে অবশ্য পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের হস্তক্ষেপে বাকি ফান্ড জোগাড় হয়েছিল। কিন্তু জনশ্রুতি রয়েছে সরকার হর্তাকর্তারা ভেবেছিলেন এই সিনেমাটি একটি প্রামাণ্য চিত্র, যাতে গ্রামীণ উন্নয়ন সম্পর্কিত তথ্য থাকবে, তাই সড়ক নির্মাণের জন্য যে উন্নয়ন খাত রয়েছে তার থেকেই ঋণ দেওয়া হয়েছিল সত্যজিৎকে। ছবি মুক্তির আগেই মারা গিয়েছিলেন অভিনেত্রী। সব চরিত্র মনোমত হলেও ইন্দিরা ঠাকুরাইন চরিত্রটির জন্য জুতসই কাউকে পাচ্ছিলেন না পরিচালক। পরে অনেক খোঁজ করে কলকাতার রেড লাইট স্ট্রিট থেকে 80 বছরের বৃদ্ধ নাট্য অভিনেত্রী চুন্নিবালা দেবীকে পেয়েছিলেন। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে ছবি মুক্তির আগেই চুন্নিবালা দেবী মারা যান। বাস্তবে মা মেয়ে যখন পর্দায় একই চরিত্রে, এ ছবিটি সর্বজয়া চরিত্রটিতে অভিনয় করেছিলেন করুণা ব্যানার্জি, আর দুর্গার ছোটবেলার চরিত্রটিতে অভিনয় করেছিলেন রুঙ্গি ব্যানার্জি। মজার বিষয় হলো সর্বজয়া আর দুর্গা যেমন মা মেয়ে, তেমনি করুণা এবং রুনকিও একই সম্পর্ক। অর্থাৎ বাস্তবের সম্পর্কই পর্দায় প্রতিফলিত করেছিলেন পরিচালক। ট্রেন দেখার আইকনিক দৃশ্যটি ছিল না মূল উপন্যাসে। চলচ্চিত্রের প্রয়োজনে অনেক সময় মূল উপন্যাসের কিছু দৃশ্য এবং চরিত্রের পরিবর্তন ঘটাতে হয়। পথের পাঁচালীতেও এমনটাই ঘটেছিল।
অ্যান্ড্রু রবিনসনের লেখা সত্যজিৎ রায় দ্য ইনার আই গ্রন্থটি থেকে জানা যায় অপু দুর্গার ট্রেন দেখে দৌড়ানোর দৃশ্যটি মূল উপন্যাসে ছিল না। সিনেমাটির আইকনিক দৃশ্যটি সত্যজিৎ রায়ের সৃষ্টি। লক্ষ্মী পেঁচা অতিথি। সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া রায়ের আত্মজীবনী মানিক ও আমিতে এক অদ্ভুত ঘটনার উল্লেখ আছে। সত্যজিৎ যখন অর্থকষ্টে ভুগছেন, ফান্ডিংয়ের আশায় বসে আছেন, তখন তাদের বাড়িতে এক সাদা পেঁচা আশ্রয় নেয়। আর স্বাস্থ্যমতে সাদা পেঁচা হলো লক্ষ্মীর বাহন, তাই অন্যান্যরা পেঁচাটি নিতে আগ্রহ প্রকাশ করে, কিন্তু কোনোভাবেই পেঁচাটিকে সরানো যাচ্ছিল না। অদ্ভুত হলেও সত্যি, তার কিছুদিন পরেই মুখ্যমন্ত্রীর কাছ থেকে সুখবর পান তারা।